নিরামিষের দিন ডাল ভাতের সাথে এরকম পকোড়া যদি থাকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে লবণ হলুদ কাঁচা লঙ্কা আদা কুচি আর চাট মশলা কিংবা ভাজা মশলার গুঁড়ো আর মুসুর ডালবাটা সামান্য একটু খাবার সোডা আর অল্প জল মিশিয়ে ভালো করে মিনিট মাঝে ফেটিয়ে শিমগুলোকে মাঝখান থেকে এইভাবে কেটে তারপর ডালের ব্যাটারে ডুবিয়ে লো ফ্লেমে যদি ভাজা হয় তাহলে এই শিমের যে পকোড়া সেটা কিন্তু ডাল ভাতের সাথে কিংবা চায়ের সাথেও খেতে দুর্দান্ত লাগে